আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একজন বুজুর্গ আলেম যার নাম হলো হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই, অনেক বড় বুজুর্গ, অনেক বড় বক্তা, অনেক বড় আলোচক, ভারতের মধ্যে পরোয়ানা জারি, হুসাইন আহমদ মাদানী আর ওয়াজ করতে পারবে না, আর বক্তব্য দিতে পারবে না, কিন্তু আল্লাহর ওলি ভয় করে কাকে? একদিন বিশাল বড় সমাবেশ, লাহোর গেটের মধ্যে বিশাল বড় সমাবেশ, হুসাইন আহমদ মাদানী তো আসতে পারবে না, সমস্ত মানুষের মনগুলি খারাপ, টেনশন, মানুষের চোখের পানি, কিন্তু না, আল্লাহর ওলি হুসাইন আহমদ মাদানী কাউকে ভয় করে না, কাফনের কাপড় পরিয়া আস্তে আস্তে করে পিছন দিক দিয়ে স্টেজে চলে আসছেন, স্টেজে চলে আসছেন, মাইক নিয়ে দাঁড়িয়ে গেলেন, বক্তব্য দিবেন, শুরু হয়ে গেল, হুসাইন আহমদ মাদানী স্টেজে আসছে, আর দেরি নাই, ওই পুলিশ যা গুলি কর, গুলি করে দে হুসাইন আহমদ মাদানীকে, মেরে ফেল, মারার মালিক কে? জোরে বলেন, মারার মালিক কে? হুসাইন আহমদ মাদানীকে মেরে ফেল। শুরু হয়ে গেল গুলি, গুলি করা শুরু করলো, গুলি ডানে যায়, বামে যায়, উপর দিয়ে যায়, আল্লাহর ওলির গায়ে গুলি লাগে না। আর দাঁড়িয়ে তিনি বলতেছেন, খেলো না সমুজ কর, খেলো না হামি, খেলো না সমুজ কর, খেলো না হামে, কে হাম ভি কিসি কি বানাই হুই, কে হাম ভি কিসি কি বানাই হুই, আমাদেরকে খেলনা মনে করিও না, আমাদেরকে খেলনা মনে করিও না, আমরা যা বলি নিজের মন গড়া কথা বলি না, আমরা তো বলি কোরআনের কথা, আমরা তো বলি তাওহীদের কথা, যেই আল্লাহ বাঁচানোর মালিক, যেই আল্লাহ মৃত্যু দেওয়ার মালিক, ঠিক কি ঠিকই না? জোরে একটা ডাক দেই, আল্লাহ, আর জোরে বলি না, আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমার ভাই বাবাজিরা অনুরোধ করে যাই, আমার মা বোনদেরকে অনুরোধ করে যাই, দুনিয়ায় তো কেউ থাকবো না, কেউ থাকবো না রে ভাই, একদিন আপনিও মরবেন, আমিও মরবো, ঠিক কি ঠিক না? মরতে হবে কি হবে না? মওতু কাসিন কুল্লু নাসিন শারেবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, এহি হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হায়, কুই পিছে রওয়ানা। ও আমার ভাই বাবাজিরা, কেউ আগে কেউ পরে, আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব, জানা নাই রে ভাই, কার জানি কোন সময় কার সামনে আজরাইল চলে আসে। এ ভাই বাবারা মনে রাখবেন, আজরাইল যদি আপনার সামনে চলে আসে, আজরাইল যদি আমার সামনে চলে আসে, আমাদের রুহুটা যখন নিয়ে যাবে, চোখ দুইটা বন্ধ হবে, এইবার আপনাকে আমাকে শোয়াইবে কি শোয়াইবে না? আপনারা কি জানেন কিভাবে শোয়াইবে? হ্যাঁ, মৃত্যুর পর আমাদেরকে সুন্নত তরিকায় শোয়াইবে, মৃত্যুর পর আপনারও গোসল দিবে, আমারও গোসল দিবে, সুন্নত তরিকায় গোসল দিবে, আপনাকেও কাপড় পরাইবে, আমারও কাপড় পরাইবে, সুন্নত তরিকায় কাপড় পরাইবে, পরাইবে না? মনে রাখবেন, মনে রাখবেন, মৃত্যুর পর থেকে সুন্নত তরিকায় শোয়া, মৃত্যুর পরে গোসলটাও সুন্নত তরিকায়, মৃত্যুর পরে কাপড় পরাটাও সুন্নত তরিকায়, মৃত্যুর পরে কবরে যাওয়াটাও হবে সুন্নত তরিকায়, মৃত্যুর পরে কবরে রাখাটাও হবে সুন্নত তরিকায়, মৃত্যুর পর থেকে সুন্নত তরিকা, আর জীবনে সুন্নত তরিকা লাগবে না, লাগবে কি লাগবে না? দোস্ত, আজকে তুমি মাথার মধ্যে টুপি দাও না, আজকে তুমি সুন্নতি লেবাস পছন্দ করো না, মনে রাখবা, মনে রাখবা, কবরে যাইতে হবে সুন্নতি পোশাক নিয়ে, তোমার এই রঙিন পোশাক নিয়ে কবরে যাইতে পারবা না, কবরে যাইতে হলে সুন্নতি পোশাক ছাড়া উপায় নাই। আর যখন কবরে রাখা হবে, কবরে যখন রাখা হবে, দোয়া পড়বে, বিসমিল্লাহি আলা মিল্লাতি, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অর্থ কি? আল্লাহর নামে রসুলের দলে রাখলাম, আল্লাহর নামে রসুলের দলে রাখলাম, সারা জিন্দগি জবানের মধ্যে আল্লাহর নাম ছিল না, রসুলের দলে ছিলাম না, রসুলের দলের বিরোধিতা করেছি, আল্লাহর দলের বিরোধিতা করেছি, আর মৃত্যুর পরে বলছে আল্লাহর নামে রসুলের দলে রাখলাম, লাভ হবে কোনো? মরার পরে সুন্নত, মরার পরে আমল শুরু, লাভ হবে না, লাভ হবে না। জাগ না হ্যায় জাগলে আফলাক কি সায়া তলে, হাসর তো সোনা পরে গা,
मिट्टी की साया तले ओ अमार बैरा जतदिन अल्लाह दुनियार मध्य रखबें ततदिन आमल आर जेदिन चक्षु बंद हो जाए आमलेर दरजाटाओ बंद हो जाए ठीक कि ना मरते हबे कि हबे ना